ছাত্রীরা আজকে আমাদের বিষয় হলো কোন সংখ্যার মধ্যে যে অঙ্কগুলি থাকে তার স্থানীয় মান ও প্রকৃত মান নির্ণয় করা। এর আগেও ক্লাস 4 এর বইয়ে প্রথম দিকে দেখবে তোমাদের এই স্থানীয় মান এবং প্রকৃত মান সম্বন্ধে কিছু অংশ আছে, সেগুলো তোমাদের আমি করিয়েছি। আবার তোমাদের বইয়ে 39 পৃষ্ঠায় এই স্থানীয় মান এবং প্রকৃত মান সম্বন্ধে অঙ্কগুলি এলো। তার কারণ হচ্ছে সেই স্থানীয় মান নির্ণয় করে তাদের সংখ্যাগুলির কিভাবে যোগ এবং বিয়োগ করা যায় সে সম্বন্ধে আমরা আরো বিস্তারিতভাবে জানব। তাহলে দেরি না করে চলো চলে যাই, আমরা স্থানীয় মান এবং প্রকৃত মান সম্বন্ধে জানতে, তাদের মধ্যে পার্থক্য বুঝতে এবং স্থানীয় মান অনুসারে সংখ্যাদের সাজিয়ে নিয়ে কিভাবে যোগ এবং বিয়োগ করা যায় সেগুলো সম্বন্ধে অবগত হতে। দেখো বোর্ডে একটি সংখ্যা নেওয়া আছে 5872। এই সংখ্যার মধ্যে যে চারটি অঙ্ক আছে অর্থাৎ 5, 8, 7 এবং 2, তাদের প্রকৃত মান এবং স্থানীয় মান নির্ণয় করতে হবে। 5-এর প্রকৃত মান কত? 5-এর প্রকৃত মান হচ্ছে সেই সংখ্যাই অর্থাৎ 5। 8-এর প্রকৃত মান কত? সেই সংখ্যাই অর্থাৎ 8। 7-এর প্রকৃত মান কত? সেই সংখ্যাই অর্থাৎ 7। এবং 2-এর প্রকৃত মান হলো 2। এটা তোমরা ভালো করে বুঝে নেবে যে যে মানটি তার আছে, যে অঙ্কটির যা মান সেটি হলো তার প্রকৃত মান, মানে তার কোন যে অঙ্কটি আছে সেই অঙ্কটি তার প্রকৃত মান। এবার স্থানীয় মান কি? স্থানীয় মান হলো সেই অঙ্কটি কোন স্থানে বসে আছে সেটি হলো তার স্থানীয় মান। কোন স্থানে বসে আছে অর্থাৎ একক, দশক, শতক, হাজার, এখানে যেহেতু আমার চারটি সংখ্যা তাই আমি এখানে চারটি ঘর অব্দি লিখেছি, একক, দশক, শতক, হাজার। এই ঘরগুলির মধ্যে কোন ঘরে বসে আছে মানে কোন স্থান দখল করে বসে আছে অঙ্কটি সেটি হলো তার স্থানীয় মান। এখানে দেখো 5 কোথায় বসে আছে? 5 বসে আছে হচ্ছে হাজারের ঘরে, কারণ একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরে 5-এর স্থান, তাই 5-এর স্থানীয় মান হলো 5000। 8 কোথায় বসে আছে? 8 বসে আছে শতকের ঘরে, দেখো আমি শতকের নিচে 8 লিখেছি, তাই 8-এর স্থানীয় মান হলো 800 অর্থাৎ 800। 7 কোথায় বসে আছে? 7 বসে আছে দশকের ঘরে, তাই 7-এর স্থানীয় মান হলো 70। আর 2 কোথায় বসে আছে? 2-এর স্থান কোথায়? 2-এর স্থান হচ্ছে এককের ঘরে, তাই 2-এর স্থানীয় মান হলো 2। এইভাবে আমাদের কোন সংখ্যার অঙ্কগুলোকে স্থানীয় মান এবং প্রকৃত মান হিসেবে জানতে চায়, তখন আমাদের এইভাবে তার প্রকৃত মান এবং স্থানীয় মান নির্ণয় করতে হয়। সেক্ষেত্রে অবশ্যই আমাদের উপরে তার স্থানীয় মানের জায়গাগুলি লিখে নিতে হয়, একক, দশক, শতক, হাজার, বড় সংখ্যা থাকলে আরো বেশি। এবার আমরা স্থানীয় মান পেয়ে গেলাম, এবার আমরা এদের যোগ করব। যোগ আমরা সকলেই জানি কিভাবে যোগ করতে হয়, এক্ষেত্রে খুব বিশেষভাবে তোমাদের মনে রাখতে হবে যে স্থানীয় মানের যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের অঙ্কটিও ভুল হয়ে যাবে, তাই অবশ্যই উপরে স্থানীয় মান লিখে নেবে এবং তার নির্দিষ্ট জায়গাতেই সংখ্যার ভিতরকার অঙ্কগুলো বসাবে এবং যোগ নির্ণয় করার সময়ও যোগফলটিও যেন সেই স্থানীয় মান হিসেবে থাকে। দেখো এখানে আমরা যেভাবে যোগ করেছি সাধারণ নিয়মে যেই যোগ আমাদের করতে হয়, অর্থাৎ এখানে 0002 আছে তাই 2 লিখেছি, এখানে কিছু নেই শুধু 7 আছে 7 লিখেছি, শতকের ঘরে 8 আছে 8 লিখেছি এবং 5-এর হাজারের ঘরে 5 আছে 5 লিখেছি। তাহলে আমাদের স্থানীয় মান অনুসারে সাজানোর পরেও যে যোগফল এসেছে সেটার সাথে কিন্তু আমাদের পূর্বের সংখ্যাটি একই দাঁড়াচ্ছে, তার মানে কি আমাদের এখানে যোগ নির্ভুল আছে। এভাবে তোমাদের যোগ করতে হয়। তোমাদের বইয়ে এর পরের যে অঙ্কগুলো আছে সেগুলো তোমাদের স্থানীয় মান অনুসারে সাজিয়ে নিয়ে যোগ এবং বিয়োগফল নির্ণয় করা। দেখো কতগুলি সংখ্যাকে যোগ করতে হবে, প্রথমে তাদের আমি স্থানীয় মান অনুসারে সাজিয়ে নিয়েছি, যোগফলের যে অঙ্কগুলো আসবে সেগুলো যেন তার ঠিক স্থানীয় মান অনুসারে ঠিক তার নিচে নিচে লেখা হয়। এগুলো তোমাদের ভীষণ ভুল হয়, সেই কারণে ভালো করে তোমাদের বলছি, তোমরা যোগফল নির্ণয় করার পরে কিন্তু দেখবে সেই অঙ্কগুলো যেন ঠিক তার স্থানীয় মান অনুসারেই
বসে, অর্থাৎ এককের ঘরে এককের অঙ্ক, দশকের ঘরে দশকের অঙ্ক, শতকের ঘরে শতকের অঙ্ক এবং হাজারের ঘরে হাজারের অঙ্কই যেন বসে। এবার তাহলে আমরা যোগ করি, আট যোগ নয় যোগ করে কত আসছে দেখবে এখানে সতেরো। সতেরোর আমি সাত এখানে লিখলাম, আর হাতে যে এক রইল সেই এক আমি এখানে দশকের মাথার উপর গোল করে লিখে রাখবো। তাতে কি সুবিধে, তাতে যখন তোমরা দশকের ঘরের অঙ্কগুলোকে যোগ করবে তখন ভুল হবে না, এই হাতের এক এক তোমরা সাথে যোগ করে নিতে পারবে। এরপর আমরা এই বাকি অঙ্কগুলোকে যোগ করব, এক যোগ সাত যোগ পাঁচ যোগ আট, যোগ করে দেখবে হবে একুশ। একুশের এক লিখবো এখানে, আর যে দুই থাকলো সেই দুই আমরা শতকের ঘরে আবার গোল করে লিখে রাখবো, যাতে শতকের ঘরের অঙ্কগুলো যোগ করার সময় আমাদের এই দুইটি সাথে নিয়েই আমরা যোগ করি, যাতে ভুল না হয়। এরপর আমরা যোগ করবো কি, দুই যোগ চার যোগ দুই যোগ পাঁচ, দেখবে তার যোগফল হবে তেরো। তেরোর এখানে তিন, হাতে থাকলো কত এক, সেই এক আবার হাজারের ঘরে লিখে রাখবে মাথার উপর গোল করে। এবার আমরা হাজারের যে বাকি সংখ্যাগুলো আছে সেগুলো যোগ করে দিব, তার মানে এক যোগ তিন যোগ দুই অর্থাৎ ছয়। এইভাবে কিন্তু তোমরা কোনো সংখ্যার স্থানীয় মান অনুসারে তাদের সাজিয়ে নিয়ে যোগ করবে, এবং যোগফলের যে অঙ্কগুলো থাকবে সেই অঙ্কগুলো যেন ঠিক তার স্থানীয় মান অনুসারে নিচে নিচে বসে সেটিও খেয়াল রাখবে, ঠিক আছে? এইভাবেই স্থানীয় মান অনুসারে যোগ করতে হয়। এবার দেখো তোমাদের স্থানীয় মান অনুসারে সাজিয়ে বিয়োগ কিভাবে করতে হয় সেটি তোমাদের দেখাচ্ছি। তোমরা বাড়িতে অনেকেই বিভিন্নভাবে বিয়োগ শিখেছ, আমি তোমাদের দুটো পদ্ধতিতে এই বিয়োগ করা শেখাচ্ছি। প্রথমে দেখো আমাদের উপরের সংখ্যা কত, উপরের সংখ্যা আছে সাত হাজার পাঁচশো কুড়ি, নিচে আছে তিন হাজার দুশো উনচল্লিশ। এবার আমরা সকলেই জানি যে বিয়োগ করার সময় আমাদের উপরের সংখ্যা বড় থাকতে হয়, নিচের সংখ্যা ছোট থাকতে হয়। কিন্তু দেখো এখানে উপরে আছে শূন্য, নিচে আছে নয়, তাহলে আমাদের কি করতে হবে, উপরের শূন্যকে বড় করতে হবে, অর্থাৎ উপরে আমরা কি করব দশ ধরে নিব। তাই এই এই কোল জায়গায় আমি দশ লিখলাম। এবার এই দশ আমি কোথা থেকে পেলাম, দশ আমি পেলাম আগের ঘর থেকে এক ধার নিলাম। আগের ঘরে কত ছিল, আগের ঘরে ছিল দুই, অর্থাৎ দশকের ঘরে ছিল দুই, এই দুই কেটে থেকে এক ধার দেব এককের ঘরে, তখনই এই দুইয়ের সংখ্যা আর দুই থাকবে না, সেটি কমে হয়ে যাবে এক। এবার এই ঘর থেকে যখন আমি এক ধার দেব অর্থাৎ দশকের ঘর থেকে যখন এককের ঘরে যাবে অর্থাৎ দশ যাবে এক, তাই সেই দশ আমি উপরে লিখলাম। এবার দশ উপরে হয়ে গেল নিচে হয়ে গেল নয়, তাহলে দশ থেকে নয় বিয়োগ করলে কত হয় এক, তাই এককের ঘরে লিখলাম এক। এবার দেখো দশকের ঘরে যখন এলাম বিয়োগ করতে তখন সেই একই সমস্যা রয়ে গেল, উপরে এক নিচের তিন, অর্থাৎ উপরে ছোট নিচে বড়, তাহলে এই সংখ্যাকে আমাকে বড় করতে হবে বিয়োগ করার জন্য। তখন আমি কি করব, তখন আবার ওই একই পদ্ধতিতে আগের ঘর থেকে এক ধার নেব। তাহলে আগের ঘর থেকে যখনই এক ধার নেব তখন সেই পাঁচ কেটে আমার হয়ে যাবে চার, কারণ আমি এখানে এখান থেকে এই ঘরকে এক ধার দেব, আর এখান থেকে এক উপরে ওই ঘরে গেলে হয়ে যাবে এগারো, তার কারণ এক ঘর পরে যখন যাবে সেটি এক না গিয়ে দশ যাবে, কারণ আমাদের এক একটি ঘর হচ্ছে দশ গুণ করে। এবার উপরে হয়ে গেল এগারো নিচে হয়ে গেল তিন, তাহলে এগারো থেকে তিন বিয়োগ করলে কত হয়, তোমরা দেখবে এগারো থেকে তিন বিয়োগ করলে হয় আট, তাই তো? এবার দেখো শতকের ঘরে উপরে চার আছে নিচে দুই আছে, বিয়োগ করতে আর কোনো অসুবিধা নেই, কারণ উপরে বড় আছে নিচে ছোট আছে, তাহলে চার থেকে দুই বিয়োগ করলে হয় দুই। দেখো হাজারের ঘরে উপরে বড় আছে নিচে ছোট আছে, তাহলে এক্ষেত্রে বিয়োগ করতে আর কোনো অসুবিধা নেই, তাহলে সাত থেকে তিন বিয়োগ করলে হয় পাঁচ, আমরা এই হাজারের ঘরে পাঁচ লিখব। তোমরা এটি একটি পদ্ধতি দেখালাম, এই পদ্ধতিতে তোমরা বিয়োগ করতে পারো, যদি তোমাদের সমস্যা হয় তোমরা বাড়িতে যে যেভাবে বিয়োগ করেছো সেভাবেও করতে পারো। তোমরা সাধারণত যেভাবে বিয়োগ করো সেই পদ্ধতিও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই অঙ্কের মাধ্যমে। এই অঙ্কটিকেই আরেকটি পদ্ধতিতে করা যায়, যেভাবে সচরাচর আমরা করে থাকি ক্ষুদ্রত অঙ্কগুলো যখন করার জন্য, সেটি হলো উপরে শূন্য থাকলে আমরা দশ ধরে নিই,
সেই 10 থেকে 9 বিয়োগ করলে হয় 1। 10-এর যে 1 রইলো সেই 1 কে আমরা টেনে নিয়ে আসি দশকের নিচের ঘরে, তাহলে 3 হয়ে গেল 4। এবার উপরে 2 আছে, 2 থেকে তো আর 4 বিয়োগ করা যাবে না, তার মানে উপরের ঘরকে আমরা ধরে নেব 12। তাহলে 12 থেকে 4 বিয়োগ করব হবে 8। এই 12-র 1 আবার আমরা শতকের ঘরে নিচের অঙ্কে যুক্ত করব, তাহলে 2 হয়ে যাবে 3, উপরে রইল 5। 5 থেকে 3 বিয়োগ করলে বিয়োগ করা যাবে, তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে হবে 2 এবং 7 থেকে 3 বিয়োগ করলে হবে 5। এইভাবেই আমরা সচরাচর করে থাকি মুখে মুখে, কারণ যত তোমরা বড় হবে তখন আমি যে আগে পদ্ধতিতে যেভাবে বিয়োগ করা শেখালাম সেভাবে করতে তোমাদের সমস্যা হবে, কারণ তাতে সময় বেশি লাগে। তোমরা যদি বাড়িতে বিয়োগ শিখে থাকো তাহলে তোমাদের এভাবেই হয়তো বিয়োগ করা বেশি সহজ মনে হবে। আর বোঝার সুবিধার জন্য যেটা আসল নিয়ম যে আমরা কিভাবে বিয়োগটা করে থাকি সেটা আমি তোমাদের আগের পদ্ধতিতে দেখালাম, এবার তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেইভাবে বিয়োগ করো। আরেকটি উদাহরণ তোমাদের দেখাচ্ছি, দেখো এখানে আছে 7000 আর নিচের সংখ্যাটি আছে 3999। এবার বইয়ে যে উপরে গোল চিহ্নগুলো আছে সেটি তোমাদের প্রথম পদ্ধতিতে যেভাবে অঙ্ক করানো আমি দেখালাম সেভাবে করানোর ক্ষেত্রে এই গোল চিহ্নগুলো থাকে। এক্ষেত্রে দেখো আমরা কিভাবে অঙ্কগুলো করব। উপরে আছে এককের ঘরে আছে 0, নিচে 9, তাহলে 0 থেকে যেহেতু 9 বিয়োগ হয় না তাই আমরা এককের ঘরে 10 লিখে নেব। এই 10 আমি কোথা থেকে পাবো? এই 10 অর্থাৎ 1 আমি এই দশকের ঘর থেকে ধার নেব, অর্থাৎ দশকের ঘর থেকে আমি এখানে 10 নিয়ে যাব উপরে। এবার দশকের ঘরে যখন ধার নেব তখন এখানে দেখা যাচ্ছে দশকের ঘরে 0 আছে, তাহলে এখান থেকে কিভাবে আমি ধার নেব? তাহলে তার আগের সংখ্যার দিকে তাকাতে হবে, সেখানেও দেখা যাচ্ছে 0, অর্থাৎ 700 থেকে 1 ধার নিতে হবে। 700 থেকে 1 নিলে হচ্ছে 699। এবার দেখো আমাদের বিয়োগ করতে আর কোনো অসুবিধে থাকলো না, 10 থেকে 9 বিয়োগ করলে হয় 1, 9 থেকে 9 বিয়োগ করলে হয় 0, 9 থেকে 9 বিয়োগ করলে হয় 0, 6 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 3। ঠিক আছে, তাহলে তোমরা এই পদ্ধতিতেও করতে পারো, বইয়ে তোমাদের যে উপরে জায়গাগুলো দেওয়া আছে গোল করে আর এই পদ্ধতিতে বিয়োগ করার ক্ষেত্রে তোমাদের উপরে সার্কেল করে করতে হবে। আর দ্বিতীয় পদ্ধতিতে যেরকম আমি তোমাদের অঙ্ক কি করে দেখালাম সেটি মনে মনে হাতে ধরেও করা যায়। দেখো আরেকটি পদ্ধতি যেটা আমরা সকলেই সচরাচর এভাবেই করে থাকি, সেক্ষেত্রে হচ্ছে আমরা মুখে মুখে বা হাতে ধরে করি, অর্থাৎ উপরে 0 আছে সেটাকে আমরা ধরে নিই 10, তাহলে 9 আছে কত হলে 10 হবে, 1 হলে এই হাতের 1 মানে যে 10 ধরেছিলাম তার হাতের 1 9 এর ঘরে চলে আসবে, তাহলে 10-এ 10-এ মিলে গেল 0। আবার এই এখানকার যে 10-এর 1 সেই 1 চলে আসবে 9 এর ঘরে, তাহলে 10-এ 10-এ মিলে গেল 0। তাহলে এই 10-এর 1 আবার 3-এর ঘরে চলে আসবে, 1000-এর যে নিচের অঙ্ক 3 আছে 3-এর ঘরে চলে আসবে, তাহলে 3 হয়ে যাবে 4, 4 থাকলো তাহলে 4 আছে কত হলে 7 হবে 3 হলে। এইভাবেই কিন্তু আমরা সাধারণত বিয়োগ করে থাকি। আমার মনে হয় এই পদ্ধতি বেশি সুবিধাজনক। এই অঙ্কগুলো তোমাদের বইয়ে অনেক আছে, 49 পৃষ্ঠায় দেখবে তোমাদের প্রচুর পরিমাণে এই যোগ এবং বিয়োগ আছে স্থানীয় মান অনুসারে সাজিয়ে নিয়ে, সেইগুলো তোমরা বাড়িতে করবে। তাহলে ক্লাস আজ এখানেই শেষ করছি, প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো।